আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অসংখ্য মেহরবানিতে আমি অনেক ভালো আছি। আজকের এই ভিডিওতে আমরা একজন ব্যক্তি ও স্বপ্নে দেখার গুপ্তধনের একটি বিষয়করণ ঘটনা সম্পর্কে আপনাদেরকে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। সে অনেকদিন আগের কথা, বাগদাদ শহরে এক ধনী সদাগর বাস করতেন। খুব সুন্দর একটি বাড়ি ছিল তার। বাড়ির পাশে ডালিম গাছের চমৎকার এক বাগান। কিন্তু এই সদাগরের সুখ বেশি দিন থাকলো না। তিনি ব্যবসায় লস খেয়ে এমন গরিব হয়ে গেলেন যে এখন তাকে দিন মজুরির কাজ করে তার সংসার চালাতে হয়। কিন্তু তিনি কখনোই হতাশ হননি। কাজ করার পর বাড়ি এসে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করতেন যাতে তার এই কষ্টের জীবন পার হয়ে যায়। তিনি ধৈর্য ধারণ করে দিন কাটাতে লাগলেন। এক রাত্রে তিনি ঘুমিয়ে আছেন, ঘুমের মাধ্যমে সদাগরকে একটি কণ্ঠস্বর শুনতে পেলেন। কে যেন তাকে বলছেন, শুনো, তুমি কায়রোর চলে যাও, ওইখানে গেলে তুমি অনেক টাকা পয়সা পাবে, সম্পদ পাবে, দেরি করো না, কায়রোর চলে যাও। ওই পরের দিন সকালে সদাগর ঘুম থেকে উঠে কায়রোর পথে রওনা হয়ে গেলেন। অনেকদিন পর তিনি কায়রোর শহরে পৌঁছলেন। তখন রাত্রি হয়ে গেছেন, তাই রাত্রি কাটানোর জন্য সদাগর একটি মসজিদে ঢুকলেন। কিছুক্ষণ পর একদল চোর এলো মসজিদের পাশে। তারা মসজিদের পাশের বাড়িতে চুরি করার মতলবে এসেছিল, কিন্তু তাদের উপস্থিত টের পেয়ে গেল বাড়ির মালিক। তিনি হইচই করে বাড়ির জন্য সদস্যকে ডাকাডাকি করতে লাগলেন। এমন সরগর শুনে চোরের দল ভয়ে পালিয়ে গেল। গৃহকর্তার চিৎকারে চলে এলো নয়শব সপহরারা। চোরগুলিকে দেখতে পেল না, পেল মসজিদে থাকা ঘুমিয়ে সদাগরকে। তাই তাকে তারা গ্রেপ্তার করল এবং লাঠি দিয়ে পিটুনি দিল। মার খেয়ে বেচারা সদাগর অজ্ঞান হয়ে গেল। সৈন্যরা সদাগরকে কারাগারে পড়ে দিল। ওইখানে 3 দিন 3 রাত পড়ে থাকলো সদাগর। তারপর বিচারক এসে সদাগরকে জিজ্ঞাসা করলেন, কে তুমি, কায়রোর শহরে কেন এসেছো তুমি? বেচারা সদাগর জবাব দিলেন, আমি বাগদাদের একজন সৎ ও পারিশ্রমিক সদাগর, খুব অভাবের মধ্যে পড়েছি। আমি সেই দিন স্বপ্নে দেখলাম একটি কণ্ঠ আমাকে বলছে আমি যেন কায়রোর চলে আসি, এখানে এলে নাকি আমি অনেক ধনসম্পদ পাব। এই কথা শুনে বিচারক হেসে উঠলেন আর বললেন, তুমি দেখছি খুবই বোকা, বিশ্বাস করো আমিও নিজেও তো অন্তত 3 বার স্বপ্ন দেখেছি, একটি কণ্ঠ আমাকে বলছে বাগদাদে চলে যাও, ওখানে ডালিম গাছের ধারে একটি বাড়ি আছে, ওই বাড়ির উঠানে একটি ঝর্ণা, সেই ঝর্ণার নিচে তুমি অনেক ধন সম্পদ পাবে। তোমার কি মনে হয় আমি এতই বোকা যে আমার স্বপ্নকে কি বললো তাই শুনে আমি বাগদাদে চলে যাব? সদাগর নির্বুদ্ধিতায় বিচারক আরও একজোট হেসে দিলেন। তারপর তিনি তাকে টাকা পয়সা দিলেন ফিরে যেতে বাড়ি। ফলে ধৈর্য বাগদাদ ফিরে এলেন সদাগর, কারণ তিনি জানেন বিচারক যে বাড়ির ডালিম গাছ উঠানের কথা বলেছে সেটা তার নিজেরই বাড়ি। ডালিম গাছ ও উঠান ফিরে তিনি উঠানের ঝর্ণার নিচে মাটি খুঁড়লেন। মাটির নিচে পেলেন ঘর্ণা করস ভর্তি স্বর্ণরূপা হীরামুক্ত অসংখ্য। বিচারকের স্বপ্নর কণ্ঠটি তাহলে সত্যি ছিল, আপন মনে হেসে দিলেন তিনি আর আল্লাহর নিকটে আলহামদুলিল্লাহ পড়লেন। তারপর থেকে আবার সুখ শান্তি ফিরে এলো সদাগরের জীবনে, তার আর কখনো অভাবে পড়তে হয়নি। বন্ধুরা, এটি একটি কাল্পনিক গল্প হলেও এর ভিতরে গভীর অর্থ বহন রয়েছে। স্বপ্নে সরাসরিভাবে বললেই হতো যে তার বাড়িতেই গুপ্তধন আছে, তাহলে সে সদাগরকে কেন কায়রোর যেতে বলা হয়েছিল? আপনার মনে কি বলে তা অবশ্যই আমাদেরকে জানাবেন। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেখা হচ্ছে পরের এক নতুন ইসলামিক ইতিহাস নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।